কলকাতা দুই জায়গাতে। আমি ছোটবেলা থেকে যেসব গল্পগুলো শুনেছিলাম, তারপরে কলকাতা যাওয়ার সুযোগ হলো আমার। এই আসলে এই উদ্যোগটা ছাড়া আসলে কলকাতা যাওয়ার আসলে এই মুহূর্তে সম্ভব হতো না আমার জন্য। তো সেই জন্য আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার জীবনের জন্য এটা মানে খুবই মেমোরেবল ঘটনা। তো যে আমার অনুভূতিটা হচ্ছে কি, আমি ছোটবেলা থেকে যেটা শুনেছি স্বাভাবিকভাবেই আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছিল। তা আমি মোটামুটিভাবে যখন গল্পগুলো শুনতাম, নিজের মতো করে একটা জিনিস চিন্তা করে রাখতাম যে এই ছবিগুলো এরকম হবে। আমার পূর্বপুরুষের একটা অংশ ছিল যে থিয়েটারের বিজনেস, তো আমি সবসময় বাংলাদেশের থিয়েটারে যখন দেখতাম আমি চিন্তা করতাম হয়তো এটা ওরকম ছিল, সিঁড়িটা ওরকম ছিল। লালুর কাছে বাসার বর্ণনা শুনে চিন্তা করতাম, বাসার খাট, বাসার আসবাবপত্র, রান্নাঘর, তারপরে বারান্দাগুলো হয়তো এরকম ছিল, রাস্তাগুলো আমি শুনতাম জীবন জীবন সরু গলি ছিল, কিন্তু কীরকম সরু গলি। যুক্ত হলে এই প্রকল্পটার সঙ্গে যুক্ত হলে গবেষণা এবং কাদের ইন্টারভিউ করা হবে, খোঁজা হবে কীভাবে, তারপরে যখন ইন্টারভিউ করছো তোমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কিছু বল। ধন্যবাদ গেট ইনস্টিটিউট, রাজেশ দা এবং সকল আয়োজককে। আমার অভিজ্ঞতাটা যদি আমি একটু প্রিসাইসলি শেয়ার করতে চাই তাহলে সেটা এরকম হবে যে আমি যখন প্রজেক্টটা সম্পর্কে জানলাম, আমি ইন্ডিটের প্রজেক্টটা সম্পর্কে আশা করি এখন পর্যন্ত আমরা মোটামুটি সবাই কম বেশি জানি, তো আমিও এ ধরনের ধারণা নিয়ে এখানে এসেছিলাম। আমার অভিজ্ঞতার শুরু হচ্ছে সেই মুহূর্ত থেকে যখন আমি ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। ইন্টারভিউ নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে পার্টিশন সেরকমই ছিল এবং আমিও ধারণা করেছিলাম যে পার্টিশন হয়তো একটি ঘটনা এবং আমি যাদের ইন্টারভিউ করছি তাদের জন্য হয়তো একটি পারিবারিক ইতিহাস কিংবা একটি গল্প। কিন্তু আমি যখন ইন্টারভিউ করেছি বা করছিলাম, আমি দুজনকে ইন্টারভিউ করেছি, ফারহানা এবং মিস্টার হক, তো আমি যখন ইন্টারভিউ আমাদের কিছু সেট করা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো যখন প্রথমেই বলি যে আমি যেহেতু ইতিহাসের ছাত্রী, ফলে পার্টিশন ইতিহাসের পাতায় একটা জলজ্যান্ত বিষয়বস্তু এবং সেটা নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা, অনেক তর্ক বিতর্কের সাথে আমি অনেকদিন ধরেই পরিচিত। কিন্তু এই প্রজেক্টটা সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা আমার কাছে লেগেছিলো সেটা হচ্ছে যে তৃতীয় প্রজন্মের কাছে পার্টিশন কতটা ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। আমার বরাবরই মনে হতো যে পার্টিশন একটা লিভিং রিয়ালিটি, মানে যেটাকে নিয়ে বেঁচে থাকে মানুষ, একটা প্রজন্ম বেঁচে থেকেছে, কিন্তু পরবর্তী প্রজন্মগুলো কীভাবে তার ফল পেয়েছে এটা আমরা কোনোদিনই বইয়ের পাতার বাইরে বা কিছু অরাল হিস্ট্রি প্রজেক্টের বাইরে ভাববার চেষ্টা করি। ফলে এই প্রজেক্টটা নিয়ে যখন আমরা একদম হাতে কলমে কাজ করি তখন শুধুমাত্র এই ইন্টারভিউগুলো যেখানে আমরা দেখছি যে যেই 20 জন মানুষকে আমরা পেয়েছি যাদের কাছে পার্টিশন একটা সেরকমভাবে একটা সেমিনার ইভেন্ট হয়ে থেকেছে, যে তারা বেঁচে থেকেছে, তারা পার্টিশনের সমস্ত যখন ইন্টারভিউ দিতে এলে তোমরা গবেষক কাজ করার জন্য এখানে দাঁড়িয়ে, তোমার মধ্যে তুমি এই বিষয়টা নিয়ে সাবজেক্ট হিসেবে বা তোমাদের রিয়ালিটিতে এখানে বাংলাদেশে তুমি কি নতুন কিছু জানতে পারবে? প্রথমেই ধন্যবাদ সবাইকে। আমি বেসিক্যালি দুটো ইন্টারভিউতে ছিলাম, এর মধ্যে একটিতে আমি যখন দেখলাম যে আমি একজন রেসপন্ডেন্টের ইন্টারভিউ দিচ্ছিলাম, যিনি হচ্ছে যে আমরা বাংলাদেশিরা যাদেরকে বলি বিহারি কমিউনিটির পক্ষ থেকে, সো ওই ইন্টারভিউটা খুব ইন্টারেস্টিং ছিল কারণ আমাদের মাঝে একটা একটা ডিলিউশনাল একটা একটা পার্সপেক্টিভ আছে ওই কমিউনিটির প্রতি, যে তাদের আইডেন্টিটি নিয়ে তাদের আমাদের 71 একটা কনফিউশন কাজ করে আমাদের মাঝে। আমি যখন ইন্টারভিউটা নিলাম দেখলাম যে আসলে বইয়ের পাতায় বা পেপার পত্রিকায় আমরা যা দেখছি আসলে সিচুয়েশনটা ঠিক সেরকম না। দেখা গেল যে ওনাদের মাঝে অনেক ধরনের হতাশা আছে, ওনাদের মাঝে অনেক ধরনের অভিযোগ আছে, ওনাদের মাঝে অনেক ধরনের আবেগ আছে, যে আবেগগুলো অনেক বেশি রিলেটেড টু 1947 পার্টিশন। তো আমি যখন ইন্টারভিউ শেষ করলাম তখন আমার মাঝে একটা কোয়েশ্চেন আসলো যে